হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি এই সুন্দর গর্জিয়াস শিব ঠাকুরের থিমের হারটা বানিয়ে তোমাদের দেখাবো। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে একটু কথা বলে ভিডিওটা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের বোঝানোর। তো সবার প্রথমে আমি দুটো স্কোয়ার আর সার্কেল শেপের কার্ডবোর্ড নিয়েছি। জামা কাপড় বা কোনো জিনিসের যে প্যাকেজিং বক্সগুলো হয় না কার্ডবোর্ডের, ওখান থেকে আমি এগুলো কাট করে নিই। তারপর এগুলোকে সাদা কাপড় দিয়ে কভার করে নিলাম। আমি এটা মূলমূল ফ্যাব্রিক ইউজ করেছি, তোমরা চাইলে কটনও ইউজ করতে পারো। দেন আমি এটাকে পেন্ট করে নিচ্ছি ফ্যাব্রিক কালার দিয়ে, আর এটাতে আমি টাইগার প্রিন্ট ডিজাইনটা দেখব। আমি নরম সুন্দরভাবে গুছিয়ে ঠিক বলতে পারি না, তো তাই জন্যে কিছু প্লিজ মনে করো না। তাও আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট তোমরা যাতে বুঝতে পারো। আর যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝতে পারছো না, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি নিশ্চয়ই বলে দেবো। এবার এটাতে আমি শিব ঠাকুরের একটা শ্যাডো পেন্ট করব। তোমরা অন্য স্টাইলেও শিব ঠাকুরটা পেন্ট করতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো আমার এই কার্ডবোর্ডগুলো পেন্ট করা কমপ্লিট। এবার আমি ত্রিশূলটা তৈরি করে নেব। আমি সাধারণত এই ফেভিক্রিলের ইবক্সি কেটেই সব জুয়েলারিতে ইউজ করি। এর মধ্যে দুটো প্যাকেট থাকে, একটা হার্ডেনার আর একটা রেজিন। এই দুটোকে আমি মিক্স করে নিয়েছি। এবার ত্রিশূলটা তৈরি করার জন্য আমি এরকম একটা ওয়্যার নিচ্ছি। এই ওয়্যারটা তোমরা যে কোনো হার্ডওয়্যারসের দোকানে পেয়ে যাবে। এবার ক্লেটার মধ্যে ওয়্যারটা ঢুকিয়ে আমি ওয়্যারটাকে র্যাপ করে নেব। এবার এই স্টিকটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি স্যান্ড পেপার দিয়ে একটু রাব করে এইভাবে ঠিক ওই জায়গাটায় ইউ শেপ দেব। ত্রিশূলটা আমার রেডি আর এটা ড্রাইও হয়ে গেছে। এবার আমি এই ক্যামেলের মেটালিক ব্রোঞ্জ কালারটা দিয়ে কালার করে নেব। ত্রিশূলটা আমার কালার করাও কমপ্লিট। এরকম আমি আর একটাও বানিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে এরকম টোটাল চার রকমের বিডস তৈরি করব। তো ফার্স্টে আমি একটা ব্যারেল শেপে বিডস তৈরি করব। এ
এবার একটা মোটা সূচের দ্বারা আমি এর মধ্যে একটা হোল করে নেব। করার পর এটা আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর এটাকে আমি সাইডে রেখে দেবো শুকানোর জন্য। এবার যাচ্ছি নেক্সট বিটে। এটা আমি রুদ্রাক্ষর মতন বিটসটা তৈরি করছি। তো আমার রুদ্রাক্ষটাও কমপ্লিট। এরকম টোটাল আমি 18টা রুদ্রাক্ষ করেছি। এবার চলে যাব নেক্সট বিটে। এই বিটসটা শিব ঠাকুরের যে ডুমরু হয় না, ওই রকমই ডুমরুর মতন বিটসটা তৈরি করব। তো আমি সেম সাইজের দুটো ছোট ছোট ক্লে নিয়েছি। এবার দুটোকেই আমি এরকম কোন শেপ দেব। এবারে একটা কোণের ওপর আর একটাকে এভাবে দিয়ে প্রেস করে দেব। করার পর আমি এই দুটোর মাঝে সূচ দিয়ে একটা হোল করে দেব। এরম ডুমরু বিটস আমার টোটাল 6টা লাগবে। তারপর আমার এটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি লাস্ট বিটটা করে নিচ্ছি। সবকটা বিটস আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে রং করে নেব। এবার এরম একটা স্পঞ্জ নিয়ে ব্রাউন কালার আর অরেঞ্জ কালার এভাবে লাগিয়ে আমি এই বিটসটার মধ্যে শেড দেবো একটা। কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি ব্ল্যাক কালার দিয়ে এরম স্ট্রাইপ স্ট্রাইপ ডিজাইন দেব। অ্যাট লাস্ট বিটসগুলো আমার কমপ্লিট। এবার এগুলোকে দিয়ে আমি হারটা তৈরি করে নেব। এবার সূচ দিয়ে আমি নিচে এইভাবে দুটো হোল করে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ার ওয়্যার। তো গিয়ার ওয়্যারটাকে আমি ফার্স্ট হোলটা দিয়ে ঢুকিয়ে ক্রিম বিটস দিয়ে লক করে দেব। এইভাবে দুটো ওয়্যারকে ক্রিম বিটসের মধ্যে ঢুকিয়ে প্লায়ার দিয়ে আমি এটাকে প্রেস করে লক করে দেব। তারপর এই ওয়্যারটার মধ্যে এই রুদ্রাক্ষগুলো ঢুকিয়ে আমি আর একটা সাইডও ক্রিম বিটস দিয়ে লক করে দেব।
তারপর উপরের দিকেও সুচ দিয়ে এরকম দুটো হোল করে দিচ্ছি। করে জাম্প রিংটা এইভাবে ঢুকিয়ে জাম্প রিংটার সাথে আমি আই পিনটা কানেক্ট করে দেবো। সেম আর একটা সাইডেও অ্যাটাচ করে নিয়েছি। তারপর এই আই পিনগুলোর মধ্যে আমি বিটসগুলো পরপর ঢুকিয়ে দেব। বিটসগুলো ঢোকানোর পর আমি আই পিনটা প্লায়ারের সাহায্যে এরকম ঘুরিয়ে বিটসগুলো লক করে দেব। তারপর আবার আর একটা আই পিন এটার সাথে কানেক্ট করে আমি আর একটা বিটস ঢুকিয়ে আমি এইভাবেই কন্টিনিউ করব। সেম ভাবে আমি এই সাইডেও বিটসগুলো অ্যাটাচ করে দেব। এবার আমি এই ব্যাক টাসেল দড়িটাকে জাম্প রিং এর সাহায্যে এগুলোর সাথে অ্যাটাচ করে দেব। এবারে এই ত্রিশূলটাকে আমি গ্লুগান দিয়ে বোর্ডটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর ডেকোরেশনের জন্য আমি এই ডায়মন্ড শেপের মিররগুলো লাগিয়ে দিচ্ছি। তারপর কমপ্লিট হয়ে গেল আমার হার বানানো। এবার আমি ইয়াররিংসগুলো বানিয়ে নেব। তো ইয়াররিংসের জন্য আমি ওই সেম কার্ডবোর্ড বেসটা ইউজ করছি, আর এরকম একটা ছোট্ট কিউট সা একটা ত্রিশূল বানিয়েছি ক্লে দিয়েই, আর এরকম ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষ বানিয়েছি। এবার এগুলোকে আমি গ্লু দিয়ে আটকে নেব। তারপর আবার নিচে এরকম নিডল দিয়ে হোল করে জাম্প রিংটা ঢুকিয়ে নেব। তারপর এরম একটা হেডপিন নিয়ে হেডপিনের মধ্যে বিটসগুলো ঢুকিয়ে আমি জাম্প রিং এর সাথে কানেক্ট করে দেব। এটা হচ্ছে ইয়াররিং স্টাড। এটাতে আমি একটু ক্লে দিয়ে ইয়াররিংসটার সাথে এইভাবে লাগিয়ে দেব। তারপর ক্লেটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাতে কালার করে দিচ্ছি। আমার ইয়াররিংস রেডি। এবার বলো ভিডিওটা কিরম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার চ্যানেলটাকে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এরকম আরও নতুন ইউনিক আইডিয়াস নিয়ে তোমাদের কাছে আসতে পারি। তো তোমরা খুব ভালো থেকো, খুব ভালো রেখো সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।